আসসালামু আলাইকুম সবাইকে, আমি লাভবি ইতালির পাদুয়া থেকে বলছি। আজকে আমরা করব লেসিওনে ত্রায়, সহজ উপায় ইতালিয়ানদের মতো কথা বলা। তো যারা আমার পূর্ববর্তী লেসনগুলি দেখেননি তারা দেখে নেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে নাভিরস ইউটিউব। এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমার এই কোর্সের পাশাপাশি অন্যান্য যেসব কোর্স রানিং আছে, লার্ন ইতালিয়ান অ্যান্ড ইংলিশ উইথ বেঙ্গলি, সবগুলি কোর্সের লেসন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার প্রত্যেকটি লেসন ফলো করার চেষ্টা করবেন, লেসন ওয়ান থেকে শুরু করার চেষ্টা করবেন, যাতে আপনারা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারেন, শিখতে পারেন এবং অন্যদেরকে শিখাতে পারেন। আর একটা অনুরোধ করবো যে আমার কিছুগুলি শেয়ার করবেন, যাতে অন্যান্য ভাই বোনরাও উপকৃত হতে পারে। আজকে আমরা দেখবো কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি ইতালিয়ান ভাষায়। তো যারা আমার পূর্ববর্তী লেসন গুলি দেখেছেন তারা অত আমার এক্সাম্পল গুলি পেয়েছেন। তা আমি সেম এক্সাম্পল গুলি নিয়েছি বোঝানোর জন্য যে একই বাক্য দিয়ে আমি কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বা কিভাবে অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ প্রশ্ন করতে বাক্য গঠন করতে পারবো। তো প্রথমে আমি বলে রাখি যে অ্যাফার্মেটিভ বাক্যটা ছিল ইও সোনো বেঙ্গালেজ, আমি বাংলাদেশি। নেগেটিভ বাক্যটা ছিল ইও নন সোনো বেঙ্গালেজ, আমি বাংলাদেশি নই। এবার আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করব। দেখুন কিভাবে বাক্যটি গঠন করা হয়েছে। ইও নন সোনো বেঙ্গালেজ, আমি কি বাংলাদেশি নই। একই বাক্য, জাস্ট আমি আমার গলার টোন চেঞ্জ করছি, ইনটোনেশনে টোন চেঞ্জ করে প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করে আমি নেগেটিভ বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করেছি। আরো একটা এক্সাম্পল দেখি। তু নন সে ইতালিয়ানো, তু নন সে ইতালিয়ানো, তু নন সে ইতালিয়ানো। দেখছেন, আপনারা নিশ্চয়ই শুনছেন যে আমার গলার টোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। লুইয়া দালা জার্মানিয়া, লুইয়া দালা জার্মানিয়া, লাই ননে তেদেস্কা, লাই ননে তেদেস্কা, নুই নন সিয়ামো স্টাঙ্কি, নুই নন সিয়ামো স্টাঙ্কি, ভোই সিয়েতে স্পার্তে, মা ভোই সিয়েতে স্পার্তে, লোরো সোনো ইন ভাকান্সা, লোরো সোনো ইন ভাকান্সা। ঠিক আছে, তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে গলার টোনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি আপনাকে বলি, যখন আমি বলবো তারা হলিডেতে আছে, কিভাবে বলবো, লোরো সোনো ইন ভাকান্সা। এবার আমি যখন প্রশ্ন করব তারা কি হলিডেতে আছে, লোরো সোনো ইন ভাকান্সা, নিশ্চয়ই আমার গলার টোনটা আপনারা বুঝতে পারছেন। বাক্য এক, আমি একই বাক্য লিখছি, গলার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আপনি যদি প্রশ্ন করেন কিন্তু টোন যদি আপনি প্রশ্নবোধক ভাবে না করেন তাহলে আপনার প্রশ্নটা বোঝা যাবে না। কারণ আমরা যখন কথা বলি অবশ্যই আমরা কখনো বলতে পারবো না যে অ্যাফার্মেটিভ বাক্যটা করলাম প্রশ্নবোধকে, পর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, জিনিসটা আপনি মুখে বলবেন না, আপনার গলার টোন দিয়ে বোঝাতে হবে আপনাকে। আপনি যখন লিখবেন তখন আপনার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝা যাবে এটা একটা প্রশ্ন, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন তো আপনি বলবেন না আমার বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং বুঝে নেওয়া একটা প্রশ্ন ন, আপনি গলার টোন দিয়ে বুঝাতে হবে, টোন। ওকে, ক্লিয়ার? তো আমরা চেষ্টা করব যে টোনটাকে চেঞ্জ করার জন্য অ্যাফার্মেটিভ বাক্য থেকে যখন আমরা ইন্টারোগেটিভ বাক্য করব বা নেগেটিভ বাক্য থেকে যখন ইন্টারোগেটিভ বাক্য করব, আমরা টোনটা চেঞ্জ করার চেষ্টা করব। অনেক প্রবাসী ভাইরা এই টোনটা চেঞ্জ করতে পারে না। আমি দেখি তারা যখন অ্যাফার্মেটিভ বাক্যগুলি বলে প্লাস আবার যখন তারা যখন প্রশ্ন করে একই টোন রাখে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ইতালিয়ান ভাষায় যেহেতু আমার বর্ণটা বাক্যটা সেম, আমাকে টোন চেঞ্জ করতে হবে। ওকে, আরো একটা এক্সাম্পল আমরা দেখি। যেমন এ ওনা মাতিতা, এ ওনা মাতিতা, এটি কি একটি পেন্সিল, এ ওনা মাতিতা। এবার আমি বলবো এটি একটি পেন্সিল, এ ওনা মাতিতা, এটি একটি পেন্সিল। এটা প্রশ্ন, প্রশ্ন নয়, এটা উত্তর। এবার প্রশ্ন করি, আবার শুনেন, এ ওনা মাতিতা, এটি কি একটি পেন্সিল। এখন আমি উত্তর দিচ্ছি, সি এ ওনা মাতিতা, হ্যাঁ এটি একটি পেন্সিল। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার করা টোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, সে স্থানকো, তুমি কি টায়ার্ড, সে স্থানকো, সে স্থানকো, মেয়েকে বলবো সে স্থানকা। ওকে, গলার টোন, আমার গলার টোনটা শুনবেন আপনারা, নন ইউন ফিওরে, এটি কি একটা ফুল নয়, নন ইউন ফিওরে, ফিওরে হচ্ছে ফুল। পেরকে সে ফেলিছে, আপনি হয়তো কাউকে দেখলেন খুব হাসি খুশি থাকে, যে পেরকে সে ফেলিছে, পেরকে সে ফেলিছে। ওকে, দিকে একুশ লিব্রো, দিকে একুশ লিব্রো, গলার টোনটা দেখেন, দিকে একুশ লিব্রো, কে একুশ তা পার্সোনা, এই মানুষটিকে কে একুশ তা পার্সোনা। ওকে, কি সোনো কুস্তে পার্সোনে,
একজন একাধিক মানুষ দেখলাম, হয়তো বারে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, কিছু না কইতে পারছে। ওকে, তো আর জিনিস বলে রাখি, দি কি এ আপনি যখন বলবেন কোন জিনিস কার, যখন পসেসিভ কেসে আমার একটি লেসন আছে, লার্ন ইতালিয়ান অ্যান্ড ইংলিশ উইথ বেঙ্গলি কোর্সে পসেসিভ কেস নিয়ে আলোচনা করেছি, আপনার ওই কোর্সটা ফলো করার চেষ্টা করবেন। তো আমি যখন জিজ্ঞেস করবো কোন জিনিসটা কার, যদি এক বচন হয় আমি বলবো দি কি এ, এক বচন, দি কি এ কোস্তা মাতিতা, এই পেন্সিলটি কার, দি কি এ, দি কি, দি কি হচ্ছে কার, এ চলে যাবে এটার সাথে, এটা যদি সিঙ্গুলার হয় আমার এক কোস্তু লিখবো, আর যদি আমি একাধিক বই বুঝাই দি কি সোনো কোয়েস্তি লিব্রি, আমার প্রত্যেকটা ওয়ার্ড তখন প্লুরাল চলে যাবে, পার্থক্য বুঝতে পারছি। মনে করুন আমাদের একটি পেন্সিল, দি কি এ কোয়েস্তো কোয়েস্তা মাতিতা, এই পেন্সিলটি কার, এখানে একটি। মনে করুন আমার হাতে 10টি পেন্সিল আছে, মনে করলাম আমার 10টা আঙ্গুল, 10টা পেন্সিল, দি কি সোনো কোয়েস্তে মাতিতে, ওকে, দি কিটা আমার সেম থাকবে, যেহেতু আমার একাধিক পেন্সিল কোয়েস্তা মাতিতে হচ্ছে, সুতরাং আমার সোনো অ্যাড করতে হবে সামনে, যদি কোয়েস্তা মাতিতা হয় তাহলে হবে এ, আর যদি কোয়েস্তে মাতিতে হয় তাহলে হবে সোনো, এটা হচ্ছে মেইন পার্থক্য। এটা অনেকে ভুল করে, অনেকে বলে দিকি দিকি এক ইয়োকে আলি, দিকি দিকি এক কোয়েস্তি ওকে আলি, নো ওকে সামনে প্লুরালে হবে, দিকি সোনো কোয়েস্তি ওকে আলি, দিকি সোনো ইয়োকে আলি, ওকে মানে হচ্ছে চশমা। ওকে, চশমা সাধারণত দেখেন এখানে একটা পেয়ার থাকে, ডাবল গ্লাস থাকে, তো এটাকে সব সময় দিকি সোনো বলা হয়। ওকে, তারপরে প্যান্ট জিন্স, দিকি সোনো জিন্স, এ পেয়ার অফ জিন্স, ইংলিশ ভাষায় আমরা বলি এ পেয়ার অফ জিন্স, এ পেয়ার অফ গ্লাসেস, এ পেয়ার মানে কাপড় দুটো। ওকে, তো আশা করি আপনারা প্রশ্ন কিভাবে করবেন এটা শিখতে পেরেছেন, বলার টোনটা আপনারা চেঞ্জ করবেন, আপনি একই বাক্য আবার একটু রিভাইজ করি, যেমন আমি বলবো এটি একটি পেন্সিল, এউনা মাতিতা, এউনা মাতিতা, এবার প্রশ্ন করি এউনা মাতিতা, আমি কিন্তু বাক্য যখন লিখবো আমি একই লিখবো, পার্থক্য হলো অ্যাফার্মেটিভ বাক্যকে আমি প্রশ্নবোধক চিহ্ন দিব না, কিন্তু আমি ইন্টারোগেটিভ বাক্যে আমি প্রশ্নবোধক চিহ্ন দিব, এটা হচ্ছে লেখার সময়। আর বলার সময়, বলার সময় কি আপনি বলবেন আমার বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে? ন, আপনার গলার টোন আপনি চেঞ্জ করবেন, এমন আমার তিতা, এমন আমার তিতা, এটা হচ্ছে মেইন, গলার টোনটা একটু জোর দিবেন, আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনার বুঝে যাবে এটা আপনার প্রশ্ন করবেন। পেকে সে ফেলিছে, পেকে লুয়ে ত্রিস্তে, পেকে লাইয়ে পভেরা। ওকে, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্যে অবশ্যই একটু গলার টোন দিতে হবে। ওকে, তো আশা করি আমার এক্সাম্পল গুলি ক্লিয়ার। আমি সবসময় বলে থাকি যে সহজ বাক্য দিয়ে ভাষাটাকে সহজ করে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। অনেক ভাইরা বলে ভাই এত কঠিন ভাষা কেমনে পড়বো, কোথা থেকে শুরু করব, কোন বই থেকে শুরু করবো কিছুই বুঝি না। এত টেনশনের কোনো কারণ নাই, আপনার আমার কোর্সটা ফলো করেন, কোর্স ওয়ান থেকে ফলো করেন, প্রত্যেকে একটি খাতা একটি কলম নিয়ে বসেন, আমি কি কি পয়েন্ট কি কি বাক্যগুলি দিই এগুলি লেখেন, এবং কি কি পয়েন্ট বলি এগুলো আপনার নোট করেন, প্রয়োজন পড়লে ভিডিওটা আবার টেনে আপনার দেখেন। আমার এক একটা ভিডিও ম্যাক্সিমাম 12 থেকে 14 মিনিট, এর বেশি হবে না, সুতরাং এমন তো না যে একটা ভিডিও আমার আধা ঘন্টা এক ঘন্টা করে আপনি হয়তো একটা দেখাটা দেখবেন না, আপনি রেগুলার একটি করে ভিডিও ফলো করেন, আমার ইতালিয়ান কোর্সটা সহজ উপায় ইতালিয়ানদের মতো কথা বলা, একটি করে লেসন ফলো করেন, আর আমার লার্ন ইতালিয়ান অ্যান্ড ইংলিশ উইথ বেঙ্গল একটি করে ফলো করেন, আপনারা দিনে 2টি করে লেসন ফলো করেন, একটি সহজ উপায় ইতালিয়ানদের মতো কথা বলা, আর একটি লার্ন ইতালিয়ান অ্যান্ড ইংলিশ উইথ বাংলা, বিভিন্ন কোর্স আছে, এখানে একটা কোর্স নেন, কোর্স ওয়ান এর লেসন ওয়ান, কোর্স লেসন ওয়ান কোর্স ওয়ান, তারপর আমাকে কালকে নিলেন কোর্স 2 এর লেসন 1, তারপর নিলেন কোর্স 3 এর লেসন 1, আপনি সবগুলি নেন, আপনি লিখেন, লিখে পড়েন, দেখবেন আস্তে 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 আপনার অনেক যেসব দুব্বিয় ছিল ভাষাগত সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে আমার যদি লার্ন ইতালিয়ান ইংলিশ উইথ বেঙ্গলি কোর্সটা ফলো করেন, যারা ইংলিশ টুকটাক ভালো পারে তারা অবশ্যই এই জিনিসটা কম্পেয়ার করতে পারবে কিভাবে আমি দুইটা ভাষাকে একসাথে শিখাচ্ছি, কারণ অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেটা আমরা ইংলিশ ভাষায় বলে থাকি ইতালিয়ান ভাষায় চেঞ্জ হচ্ছে, বা ইতালিয়ান ভাষায় বলি ইংলিশ ভাষায় চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমি আশা করি আমার ভিডিওগুলি ইউজফুল হবে আপনাদের জন্য, আমি রিকোয়েস্ট করবো ভিডিওগুলো আপনি শেয়ার করেন, যাতে আপনার মতো অন্যান্য ভাই বোনও উপকৃত হতে পারে। আমি জানি ইতালিতে অনেক প্রবাসী আপুরা আছে যারা বাসায় বসে ইতালি ভাষা শিখতে চান কিন্তু সেরকম কোনো কোর্স পান না, অনেকে আমার ব্যক্তিগতভাবে বলছে ভাই ইউটিউবে কোর্স দেন যাতে সবাই বাসায় বসে বসে শিখতে পারে। ওকে, কারণ অনেকে হয়তো কাজ করে, অত টুকটাক ইতালি ভাষা কথা বলে কিন্তু গ্রামাটিক্যালি শুদ্ধ না, আরো শুদ্ধ করতে চায়,
তো এটার সাথে আমি চাই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, যাতে সবাই মিলে দেখে বসে এবং শিখেন, লেখেন, পড়েন, বুঝেন, বলেন, সবকিছু একসাথে করতে হবে। আস্তে 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 ভাষা ইম্প্রুভ করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল নাম হচ্ছে নাবিস ইউটিউব। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটি কোর্সে প্রত্যেকটি লেসন আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর আমার ফেসবুক আইডি হচ্ছে নাবিস ওয়াইটিউব। আমি বলে থাকি যে আমাকে অ্যাড করতে হলে আমার এই অ্যাকাউন্টে অ্যাড করবেন, অন্য অ্যাকাউন্টে অ্যাড করবেন না কাইন্ডলি। ওকে, নাবিস ওয়াইটিউব, সরি নট ইউটিউব, নাবিস ওয়াইটিউব ফেসবুক অ্যাকাউন্ট। এখানে অ্যাড করলে আমার প্রত্যেকটি লেসন এই ফেসবুকে আপনি পাবেন ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।